আমার নাম রেন, আমাদের যাওয়া উচিত। ঠিক আছে এসো। সমস্যা কি? আমি মনে হয়। ও, তুমি জানো না? যদি তুমি আগে তার সমস্যা না হয়ে থাকো, এখন তুমি ঠিকই। এটা এখানে রাখো। পেছনে থাকো। একদম কাছে ছিল এটা, আরো কাছে। ওদের সমস্যাটা কি? সমস্যাটা বোধহয় আমি। তুমি নিশ্চয়ই পরিচিত।
মধ্যে কতজন আছে? একটা শহরে যতজন থাকতে পারে। হ্যালো, এসো চলো যাই, জোরে দৌড়াতে হবে। আমি একটা কৌশলগত অভিযান চালাবো, তোমার পেছনেই আছি। তুমি ওটা কিভাবে করলে? আমি ঠিক জানি না। আচ্ছা আমার সাথে থাকো, চলো। মনে হয় ও তোমার একটা সর্বনাশ করবে। সাঁতার কাটতে পারো? দেখি চেষ্টা করে। আমি আরো স্পষ্ট উত্তর চাচ্ছি। আমার নাম সিনবাদ। তুমি কি ঝড়ের কবলে পড়েছিলে? কাউকে খুঁজছো? হ্যাঁ, খুবই ভালো বন্ধু, তাকে পেতেই হবে। দাঁড়াও, ব্রেসলেট কোথেকে এলো? এটাকে কেন দেখছো? তোমার মনে আছে কোথায় তুমি এটা পেয়েছো? আমারও মনে নেই, তবে অনুমান করছি একটা ঝড় উঠেছিল, তুমি মনে করেছিলে কোনো আশা নেই, তবু এক অপরিচিত জায়গাতে তুমি থেকে গিয়েছিলে, নিরাপদে ছিলে। তুমি ব্রেসলেটটা পেয়েছিলে। প্রচন্ড ঝড় উঠেছিল, মনে পড়ে। আমি উঠে দেখি, কিন্তু তখন আর কিছুই মনে পড়ছিল না, শুধু আমার নাম ছাড়া। আমি জানি না আমি কে, আমি কোথা থেকে এসেছি। আচ্ছা, তুমি এখানে আছো, মিফ চলে গেছে। ডিম ডিম সবসময় আমাকে বলতো যে সবকিছুর একটা উদ্দেশ্য থাকে, আমি তার শুভকামনা করি। সরে যাও। সেই মেয়েটা কোথায়? সে আমরা মেয়েটাকে ধরতে পারিনি জেন্টাক্স, কি যেন জাদুর মতো আবির্ভূত হয়ে তাকে উদ্ধার করে নিয়ে গেল। তার মানে তুমি কেইম্যানকে বলতে চাও যে তার ত্যাগ অর্থহীন হয়েছে? সে
বিষয়টা সম্পর্কে জানে। কি? সেও মেয়েটাকে শনাক্ত করেছিল, মেয়েটাই তাকে ঢুকতে দিয়েছে। সে ভান করলো যেন আমরা আগে কখনো দেখিনি এবং তারপর আগন্তুক হস্তক্ষেপ করলো। তাহলে তুমি বুঝতে পারছো এর অর্থ কি? এই শহর তৈরি হবার পর থেকে কেইম্যান আমাদের কখনো আক্রমণ করেনি। যদি কেবল প্রত্যেক বসন্তে তাকে একটা করে মানুষ দিই, সে আমাদের গ্রাম ছেড়ে চলে যায় এবং দ্বীপের পাশে গিয়ে থাকে। কেইম্যান কি আমাদের সমস্ত শত্রুদের গতিরোধ করেনি? করেছে জ্যান্টাক্স। সমুদ্র পথে কি আমাদের কোনো ভয় নেই? আমাদের তো অনেক কঠিন মূল্য দিতে হয়। টিকে থাকার জন্য যা প্রয়োজন আমরা তাই করি। আর কখনো এ বিষয়ে প্রশ্ন করো না। যদি কেইম্যানরা ভেবে থাকে যে আমরা মেয়েটাকে লুকিয়েছি, সে আমাদের সবার উপর রেগে যাবে। এর সমাধান একটাই, খোঁজো মেয়েটাকে এবং এক্ষুনি ধরে আনো। আর ওই আগন্তুক? সে আমাদের যে কোনো একটা বেদিতে নিশ্চিন্তে অবস্থান করবে। ঝড়ের পর যখন আমি নিজেকে এই দ্বীপের মধ্যে দেখলাম, যোদ্ধারা আমাকে ধরে ওদের বেদির সাথে বেঁধে রেখেছিল। কিন্তু তুমি পালিয়ে এসেছো। হ্যাঁ, তোমারও ক্ষমতা আছে। কখনো কখনো। কিন্তু তুমি যেভাবে শুধু ওর দিকে তাকিয়ে ওই যোদ্ধাকে নিক্ষেপ করেছিলে। আমি সেটা করতে চাইনি। আমি করেছিলাম, তবে ঠিক মতো না। আমার এই ক্ষমতা আসে এবং যায়, আমি এটা বুঝতে পারি না। সিম্বা, কিছু একটা নড়ছে। এখানে থাকো, দৃষ্টির আড়ালে থাকো। আমি আমার নিজের ব্যবস্থা করতে পারবো। আমি জানি, কিন্তু যদি ওই প্রাণীটা চলে আসে কিংবা ওই যোদ্ধারা, তোমাকে আমার পেছন দিকটা খেয়াল রাখতে হবে। সিনবাদ, দুবার মনে করেছিলাম আমি তোমাকে আর কখনো পাবো না। আমি এখন অলৌকিকতায় বিশ্বাস করি। আমরা দুজনেই বিশ্বাস করি। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমিও শেষ হয়ে যাব। রঙ্গার, মিভের খবর কি? কোনো খবর নেই, মনে হচ্ছে সে যেন বাতাসে মিলিয়ে গেছে। ডারমোটো চলে গেছে, আমাদের খোঁজ করতে হবে। সে যেতে পারে না, কিছুতেই না। সিনবাদ, আমরা কিছু নিদর্শন পেয়েছি। আমি জানি কিভাবে হলো, এটা ভালো না। আমি তার খাবার দেখেছি, তার নাম ব্রায়ান, সে আমাদের জন্য অপেক্ষা করছে। এমনকি এই পরিত্যক্ত দ্বীপে সে একটা বিপদগ্রস্ত মেয়েকে দেখেছে। ওকে আমাদের ফিরে পেতেই হবে। ঐশ্বরিক ঔষধ দাও। সরাও ওই বিষাক্ত পানি, অসভ্য বর্বর, ছেড়ে দাও। ওটা তার রাগ কমিয়ে দেবে। তাকে বেদিতে নিয়ে যাওয়া হোক। হ্যাঁ,
ডাকো আমাদের মহান কেইম্যানকে। ওই উজ্জ্বল আলোর মধ্যে ওটা কি? আমার ধারণা ওটা ডিনার বেল। এখনো সময় আছে, তোমার বন্ধু উপেক্ষিত। ওই কড়াইতে গাছগাছের তরল ঔষধ, ওরা ওদের শিকারদের ঘুম পাড়িয়ে রাখার কাজে ওটা ব্যবহার করে। আমার নিজের ঔষধ আছে। ফিরোজ, তোমার কাছে কি বিস্ফোরক কাঠি আছে? তৈরি করে ফেলো। আমাদের সাথে আনন্দ করুন কেইম্যান, রহস্য দ্বীপ থেকে আপনার জন্য ভোগ এনেছি। তোমার লোকদের যেতে বলো, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। যে তাকে নিয়েছে সে কোথায়? আমাদের সময় নষ্ট হচ্ছে। তোমাকে মেরে ফেলবো নাকি তুমি কথা বলবে? পাহাড়ের উপর কেইম্যানের একটা গুহা আছে, সে তাকে ওখানেই নিয়ে যাবে। কিন্তু তুমি দেরি করে ফেলেছ, পৃথিবীর কেউ তাকে দমন করতে পারবে না। তাকে দমন করার ইচ্ছা আমার নেই, আমি তাকে হত্যা করব। ফিরোজ, কতগুলো বিস্ফোরক তুমি ফেলে এসেছো? এক ডজনের মতো হবে। আমি চাই তুমি এখানে থাকো, লক্ষ্য রেখো, যদি কিছু আসে উড়িয়ে দেবে। ডোবার, নৌকাগুলো দ্বীপের পাশে নিয়ে এসো। কিছু লোক নিয়ে এসে সৈকতে অনুসন্ধান চালাও। মিফকে খুঁজে বের করতে হবে এবং তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। মিফ জীবিত আছে আমি জানি। আমি নিশ্চিত সে আছে সিনবাদ। রঙ্গার, তুমি হেকিম, বিনারি এবং জাক্কার আমার সাথে এসো, আমরা ওটা খুঁজতে বেরোচ্ছি। এগুলো এবং তরল ওষুধ দিয়ে আমি কিছু গ্যাস বম্ব তৈরি করতে পারি। তুমি যাই করো না কেন, নিজেকে নিরাপদে রেখো। আমি তোমার উপর নির্ভর করি, আমি তোমাদের সবার উপর নির্ভরশীল। লিফট যদি না থাকে আমরা খুঁজে বের করব। দেখে নি, চেষ্টা করে দেখো। তাহলে ফিরোজ, মাস্টার অফ সায়েন্স, অস্ত্রাগারের ব্যবস্থা করো,
ইচ্ছে হলে করতেও পারি। সে পার হয়ে গেছে, আমরাও পার হব। মনে হচ্ছে বহু বছরের পথে কেউ যায়নি। খুব দৃঢ় মনে হচ্ছে, যাও যাক। ঠিক আছে শোনো, টানো টানো টানো। ঠিক আছে টানো। Don't go!
সঙ্গের, গ্রামে ফিরে যাও, গ্রামে। ওখানে যাও, তেমন কঠিন কিছু না। কারো কারো জন্য হয়তো হতে পারে। দুঃখিত, মাফ করো। ডঙ্গার উপরে কি হয়েছে? অন্যরা সবাই ঠিক আছে তো? সিনবাদ, সে বেঁচে যাবে। ডুবারকে খুঁজে বের কর, আমি এখানে ঠিক আছি, ভালো আছি। কমপক্ষে আমি চলে যেতে পারবো। আনন্দ করো, আমি তোমার স্থায়ী অতিথি হতে পারবো না। আমি সতর্ক করছি। ব্রায়ান, যেতে হবে, চলো। দাঁড়াও, আমাকে ধরো। উঠো, সে তো আমাদের দিকে আসছে, চলো। আমরা
ঠিক আছি। আমাদের নৌকাগুলো গ্রামের কাছে রাখা আছে, এখন ওগুলো ব্যবহার করতে হবে। এসো। শাবাশ। এসো, জলদি এসো। প্রোগ্রামটা ধ্বংস করার আগে ওদের সবাইকে মেরে ফেলো। গেইমেন আসার আগে ওদের সবাইকে মেরে ফেলো। ওদের কর্মের আমি প্রশংসাই করছি। খুব সাবধান, এই লাউগুলি স্লিপিং গ্যাসে ভর্তি। বেশ, আমরা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বো যদি আমরা চলে না যাই। চলো বুদ্ধিমান। না, আমাদের কোনো দোষ নেই। প্রচন্ড প্রচন্ড বাতাস, আমরা সবাই ঘুমিয়ে পড়বো। তাহলে তীরে ছড়িয়ে দাও। ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও, ধরে ধাক্কা দাও, ধরে। সাতরাতে জানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আশা করি গ্যাস ওটাকে থামিয়ে দেবে। এটাই আমরা পেয়েছি। না, সে এখনো জীবিত, আমি জানি। ডালমোটের তো কোনো খোঁজ পাচ্ছি না। বিদায় জানাবার সুযোগ আমি কখনো পাইনি মিভ, বলো আর কত চেষ্টা করব। মিভ নিরাপদেই আছে সিনবা, জীবিত এবং সুস্থ। ডিম ডিম, আমার উপর প্রদত্ত অভিশাপ এখানে সব ব্যাপারে আমাকে রক্ষা করছে। তবে আত্মা মিভ, জাদুর প্রভাব এখানে খুবই বিস্তার লাভ করছে সিনবা। রুমিনা সময়ের আগেই মিভকে হত্যা করে ফেলবে। সে আমার কাছে নিরাপদেই আছে যতদিন না সে নির্দোষ জাদু শিখে নেবে। দাঁড়ান, জাদুর বিরুদ্ধে সংগ্রাম করো সিনবা। তুমি দেখে নিও, ব্রায়ন হবে তোমার যাত্রাপথে এক বিরাট সম্পদ। আমি এসবের কিছুই বুঝতে পারছি না।
ওই তো ডারমট, লিভের শিকারি। সবকিছুর পেছনে উদ্দেশ্য থাকে। যাত্রা শুরু করো। যতদিন না মিভের দেখা পাই, যতদিন না দেখা পাই,